সময়ের নিষ্ঠুর কুবাল সুতত মোর সুতিয়া রাজ্য থানবান হয়ে গৈছিল। মই সুতিয়া রজা নীতিপালে কৈছো, ষষ্ঠ শতিকার পাছতে মোর অগ্রজ সকলের প্রচেষ্টাত মোর চারিওকাশে বিস্তারিত হয়ে থাকা সুতিয়া সাম্রাজ্যই ধন ধরে উঠিছিল। মোর রাজ্যর চারিওকাশে রাঙলগিরি, নীলগিরি, ধলগিরি, কালগিরি, চন্দগিরিরে বিশাল রাজ্য ঠিকই চলি আছিল। রজা ধীর নারায়ণর দুহিতা বীরাঙ্গনা সাধনীর সতে মই এক পবিত্র সুতিয়া রাজ্যর মন মেলিছিল। কিন্তু 1523 খ্রিস্টাব্দত মোর ঐতিহ্য মন্দির সুতিয়া রাজ্য শত্রুয়ে গ্রাস করে। আপনজনের বিশ্বাসঘাতকতাত আমার ষড়যন্ত্র করে বধ করিলে। চন্দ্রৰাজ সেনা প্রধান সুতিয়া রাজ কিন্তু ইয়ার পাছত শত্রুর পরাক্রমকু নেউচি শতাধিক নারী শক্তিক লগত লৈ পরাক্রমের শত্রুর আগত ধুবুহা রূপত যুঁজ দি সুতিয়ার পরাক্রম, সুতিয়ার স্বাভিমান আর সুতিয়া নারী মর্যাদার ঐক্ষণ্য রাখি বিশ্বত প্রতিভা হয়ে যুগে যুগে জিলিকি রল মোর রানী যুগদ্রষ্টা সাধনী।